শুধুমাত্র যে একটা নতুন মাস আসছে এমনটা নয়, একটা নতুন বছর শুরু হতে চলেছে। আর বছরের শুরুতেই বেশ কিছু ধামাকাদার স্মার্টফোন লঞ্চ করছে। কেউ কেউ ফ্ল্যাগশিপের জন্য ওয়েট করছেন, কেউ কেউ মিড বাজেট, আবার কেউ কেউ সেমি মিড বাজেট ফোনের জন্য ওয়েট করছেন। প্রত্যেকের জন্য বছরের শুরুতেই স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোনো রকম কথা বাড়াবো না, জানুয়ারি 2024-এ কী কী বিধ্বংসী স্মার্টফোন লঞ্চ হচ্ছে অবশ্যই দেখে নেব। আর আপনারা বিধ্বংসী বাটনটাকে প্রেস করে রাখতে পারেন, হ্যাঁ সাবস্ক্রাইব বাটনটার কথা বলছি, প্রেস করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিও যাতে আর মিস না হয়। তাহলে চলুন প্রথমে রেডমিকে দিয়েই শুরু করি। বছরের শুরুতেই অর্থাৎ 4 জানুয়ারি রেডমি নোট 13 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। সেই দিন দুটো স্মার্টফোন লঞ্চ হবে, রেডমি নোট 13 এবং রেডমি নোট 13 প্রো। রেডমি নোট 13 প্রো প্লাস যে ফোনটা সেটা হয়তো কিছুদিন পরে লঞ্চ হবে। রেডমি নোট 13 ফোনটায় মিডিয়াটেকের ডায়মনসিটি 6080 চিপসেট থাকছে, অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট থাকছে, 15,000 রুপির প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে। আর রেডমি নোট 13 প্রো যে ফোনটা সেটা 25,000 রুপির প্রাইস সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 7S Gen 2 চিপসেট থাকছে, 120Hz অ্যামোলেড প্যানেল থাকছে, এর সঙ্গে সঙ্গে 5100mAh ব্যাটারি, 67W চার্জার। শুধুমাত্র তাই নয়, এবার রেডমি নোট 13 প্রো এবং প্রো প্লাস দুটো ফোনেই IP68 রেটিং থাকছে। এছাড়াও সেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। রেডমি নোট 13 প্রো প্লাস বলা হচ্ছে 30,000 রুপির নিচে লঞ্চ করবে। তো অবশ্যই এই তিনটে বিধ্বংসী স্মার্টফোনের জন্য ওয়েট করা যেতেই পারে। চাইনিজ মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, তবে ইন্ডিয়াতে লঞ্চ হলে বাংলাদেশেও কিন্তু অনেক কম্পিটিটিভ দামে পাওয়া যাবে। রেডমি নোট 13 সিরিজকে আটকানোর জন্য রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমির নাম্বার সিরিজ অর্থাৎ রিয়েলমি 12 সিরিজ লঞ্চ করবে। সেখানেও রিয়েলমি 12, রিয়েলমি 12 প্রো এবং রিয়েলমি 12 প্রো প্লাস নামে তিনটে স্মার্টফোন থাকছে। এমনকি রিয়েলমি 12 যে ফোনটা সেটাই শোনা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মনসিটি 6080 চিপসেট থাকবে, এর সঙ্গে সঙ্গে রিয়েলমি 12 প্রো প্লাস যে ফোনটা সেখানে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 7th Generation 3 চিপসেট থাকবে। সেটা একটা পাওয়ারফুল চিপসেট। এমনকি রিয়েলমি 12 প্রো প্লাস যে ফোনটায় সেখানে কিন্তু পেরিস্কোপিক জুম লেন্স থাকছে, টেলিফটো সেন্সার থাকছে রিয়েলমি 12 প্রো এবং প্রো প্লাসে। অর্থাৎ রিয়েলমি 12 সিরিজের জন্য ওয়েট করে যান, রিয়েলমি 12 সিরিজেরও অন্তত দুটো স্মার্টফোন জানুয়ারি মাসেই লঞ্চ করবে। এবার তাহলে সরাসরি স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাংয়ের শুরুটা এবছর ভালো নাও হতে পারে, কারণ স্যামসাং অলরেডি দুটো স্মার্টফোন লঞ্চ করার দিকে গেছে। স্যামসাং গ্যালাক্সি A15 5G ভার্সন, এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A25 5G ভার্সন। A15 যে ফোনটা সেখানে মিডিয়াটেকের ডায়মনসিটি 6100 চিপসেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ওভারঅল প্যাকেজটা 20,000 রুপির প্রাইস সেগমেন্টে লঞ্চ করতে চলেছে স্যামসাং। 20,000 রুপিতে 90Hz অ্যামোলেড ডিসপ্লে, অন্যান্য কোম্পানি 120Hz প্রোভাইড করে, এমনকি সেখানে ড্রপ নজ ডিসপ্লে থাকবে। অন্যদিকে A25 যে ফোনটা সেটা 25,000 রুপির প্রাইস সেগমেন্টে এক্সিনোসে 1280 চিপসেট থাকবে, এছাড়াও 120Hz অ্যামোলেড ডিসপ্লে থাকছে। ইন্ডিয়াতে যদি 25,000 দাম হয়, বাংলাদেশে এই ফোনটার দামই অন্তত 32-33,000 টাকা হয়ে যাবে। আর এই ফোনটা জানুয়ারি মাসের ওই 10-12 তারিখ নাগাদই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। তো ওভারঅল দুটো ফোন কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, সব কিছুর পরে স্যামসাংয়ের যে সিরিজটা জন্য সারা পৃথিবী ওয়েট করে আছে, স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ। যদিও স্পেসিফিকেশন সমস্ত মোটামুটি কনফার্ম হয়ে গেছে, তবে চমকে ওঠার মতো খবর, স্যামসাং গ্যালাক্সি S24 এবং S24 প্লাস অর্থাৎ দুটো বেস ভ্যারিয়েন্টের যে ফোন সেখানে এক্সিনোসের প্রসেসর থাকতে পারে। কি চমকে উঠলেন তো! আর S24 আল্ট্রা যে ভ্যারিয়েন্টটা, সেই ভ্যারিয়েন্টেই শুধুমাত্র কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8th Generation 3 চিপসেট থাকতে পারে। স্যামসাং অলরেডি লাফানো শুরু করে দিয়েছে যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হবে, অর্থাৎ স্পেসিফিকেশন মানে হার্ডওয়্যার স্পেসিফিকেশানে বেশ কিছু জায়গায় গলত থাকতে চলেছে, আর সেটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে। তার জন্য ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই সাথে থাকবে। এরপর গেমারদের হাতে স্বর্গ, আসুসের ROG 8 ফোনটা লঞ্চ করতে চলেছে। যদিও সেটা গ্লোবাল মার্কেটে আসবে, ইন্ডিয়ান মার্কেটে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে কিনা এখনও পর্যন্ত জানানি। আসুস ROG 8 এই ফোনটা কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8th Generation 3 চিপসে থাকছে, 165Hz OLED ডিসপ্লে থাকছে, এছাড়াও 120W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। ওভারঅল ভালো ফোন, এছাড়াও IP68 রেটিং থাকছে, ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। তো যারা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, আসুসের কথা তাদের আর নতুন করে বলে দিতে হয়। আগামী 23 জানুয়ারি OnePlus 12 এবং OnePlus 12R নামে দুটো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। OnePlus 12 বা 12R দুটো ফোন মোটামুটি একই রকম দেখতে হবে, তবে 12 ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8th Generation 3 চিপসেট থাকছে, আর 12R যে ফোনটা সেখানে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8th Gen 2 চিপসেট থাকছে। OnePlus 12 ফোনটাতে 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার থাকছে, এই সেন্সারটা অলরেডি আমরা ওপো Reno 10 সিরিজে দেখেছি, ওপো Reno 10 Pro Plus ফোনটাতে মেবি। এর সঙ্গে সঙ্গে 5400mAh ব্যাটারি থাকছে, 100W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। অন্যদিকে OnePlus 12R যে ফোনটা সেখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, সেখানে 5500mAh ব্যাটারি থাকছে এবং সেখানেও 100W চার্জার থাকছে। OnePlus 12R মোটামুটি 40-42,000 রুপি, বাংলাদেশে 50-52,000 টাকা। অন্যদিকে OnePlus 12 যে ফোনটা 58-60,000 রুপি, বাংলাদেশে 70-75,000 টাকায় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখ লঞ্চ করছে। আগামী 4 তারিখ রেডমির পাশাপাশি ভিভো X100 সিরিজ
লঞ্চ করতে চলেছে। আর ভিভোর এক্স সিরিজ মানেই ক্যামেরাতে যে নতুন কিছু থাকবে, এ কথা নতুন করে আপনাদের বলে দিতে হবে। ভিভো X100 এবং X100 প্রো নামে দুটো স্মার্টফোন লঞ্চ করছে। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9300 চিপসেট থাকবে, আর X100 প্রো যে ফোনটা সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট থাকতে পারে। এছাড়াও সেখানে পেরিস্কোপিক জুম লেন্স থেকে আরম্ভ করে টেলিফোটো সেন্সার সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে। ক্যামেরাতে যে নতুন কিছু করছে সেটা 4 তারিখেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তবে মনে করা হচ্ছে X100 প্রো যে ফোনটা সেটা মোটামুটি 80,000 রুপি দাম ছুতে পারে, অন্যদিকে X100 যে ফোনটা সেটা মোটামুটি 60,000 রুপি দাম ছুতে পারে। তো দেখা যাক, 4 তারিখ অবশ্যই টেক নিউজে ডিসকাস হবে, আর সম্ভব হলে আনবক্সিং রিভিউ আসবে। ভিভো সাব ব্র্যান্ড IQ তরফ থেকে IQ নিও 9 সিরিজ লঞ্চ করবে। 27 ডিসেম্বর এই IQ 9 সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে। তারপরে জানুয়ারি মাসে অবশ্যই এটা ইন্ডিয়ান মার্কেটে আসবে, বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। IQ নিও 9 এখনো পর্যন্ত স্পেসিফিকেশন স্পষ্ট নয়, তবে শোনা যাচ্ছে যে 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 144Hz রিফ্রেশার থাকবে, একটা ভ্যারিয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট থাকবে, আরও একটা যে ভ্যারিয়েন্ট আসবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9300 চিপসেট থাকবে, 50 MP ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 120W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। ফোনগুলো দেখতে অসাধারণ, একদিকে অরেঞ্জ কালারের ভ্যারিয়েন্টগুলো দেখতে ভালো লাগছে। তো দেখা যাক লঞ্চ হোক, তারপরে আরও ডিসকাস করা যাবে। তবে এত কিছুর মধ্যে সব থেকে আলোচিত যে স্মার্টফোনটা সেটা হচ্ছে Nothing Phone 2A। ফোনটার ফার্স্ট লুকও সামনে চলে এসছে, এত গিরিগিচ্ছিরি ফোন আমি এই জন্মে দেখিনি। কেমন লাগছে ফোনটার ফার্স্ট লুক অবশ্যই জানাবেন। এখানে বলা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7200 চিপসেট থাকছে, 120Hz OLED প্যানেল থাকছে, এর সঙ্গে সঙ্গে 50 MP ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, 3টে গ্লিপ লাইট থাকছে পেছনে, এছাড়াও 5000mAh ব্যাটারি, মোটামুটি 45W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। 30,000 রুপির আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা জানুয়ারি মাসে লঞ্চ নাও হতে পারে, এটা লঞ্চ হতে হতে ফেব্রুয়ারি হয়ে যেতে পারে। এবার তাহলে একটু মোটা ভাইকে নিয়ে কথা বলি। মোটোরোলা বেশ কিছুদিন চুপচাপ ছিল, অবশেষে তারা ঘুম ভেঙে 3-3টে বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মোটোরোলা G04, মোটোরোলা G24 এবং মোটোরোলা G34। যদিও এখনো পর্যন্ত স্পেসিফিকেশন স্পষ্ট নয়, তবে শোনা যাচ্ছে মোটোরোলা G34 যে ফোনটা সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G চিপসেট থাকতে পারে। 3টা স্মার্টফোনই 15,000 রুপির নিচে, এমনকি G04 যে ফোনটা সেটা 10,000 রুপির নিচে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যে এখানে মোটোরোলাই বাজেট ক্যাটাগরিতে ফোন লঞ্চ করছে এমন নয়, টেকনো 2 একটা স্মার্টফোন বাজেটে লঞ্চ করবে, ইনফিনিক্সের 2 একটা স্মার্টফোন হয়তো মার্কেটে লঞ্চ করবে, যেটা ইনফিনিক্স হট 40 সিরিজের আন্ডারে হতে পারে। তো এই ফোনগুলো কিন্তু আর সবশেষে আরও একটা ফোনের কথা না বললেই নয়, ওপো রেনো 11 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে। ওপো রেনো 11 এবং ওপো রেনো 11 প্রো, যদিও খুব একটা আপগ্রেডেশন নেই ওপো রেনো 10 সিরিজের থেকে 11 সিরিজের, স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, তো দেখা যাক কী হয়। আর সবশেষে বহুল সমালোচিত স্মার্টফোন কোম্পানি পোকোকে নিয়ে 2 একটা কথা বলি। পোকো X সিরিজ লঞ্চ করতে চলেছে, পোকো X6, X6 প্রো, এই সমস্ত স্মার্টফোনগুলো কিন্তু লঞ্চ করবে, এবং এগুলো রেডমি নোট 13 সিরিজের ফোনগুলো একটু রিব্র্যান্ডেড করে একটু কম পয়সায় কিন্তু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পোকোর মাদারবোর্ড ইস্যুটা অনেকটাই কমেছে, তবুও আদৌ কি আপনারা এখন পোকোর ফোন কেনার জন্য ভরসা করবেন? পোকো F5 কিন্তু বেশ জনপ্রিয় স্মার্টফোন হয়েছিল, এমনকি পোকো F6 সিরিজ সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে। রেডমি K70 সিরিজের স্মার্টফোনগুলো রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান মার্কেটে পোকো F6, এমনকি বাংলাদেশেও পোকো F6 নামেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে মোটামুটি একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এইগুলোর মধ্যে আপনাদের লিস্টে কোনো ফোন রয়েছে যেটা আপনি কিনবেন বলে ভাবছেন? অবশ্যই জানাবেন। আজকে আর কোনোরকম কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্ব।